এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। সত্যি সত্যি যে অবস্থার মধ্যে আমরা আছি, আমার দেশ আছে, বুকে হাত চেপে যদি জিজ্ঞাসা করি তুমি ঠিক ঠিক শ্বাস প্রশ্বাস নিতে পারছো, উত্তর একটাই, না। কিন্তু এই না কথাটা নিয়ে তো বাঁচা যায় না, তাকে সদর্থক হ্যাঁতে পরিবর্তন করতে প্রয়োজন হয় কিছু পদক্ষেপের। একাডেমি থিয়েটার 2008 তাদের উৎসব সাজিয়ে আপনাদের সামনে। একাডেমি থিয়েটার আজ 25-এর তারুণ্যে, 1984 থেকে পথ চলা, একটু একটু করে অনেকটা পথ হাঁটা। আমার মতো অনেকেই ওদের সঙ্গে ইতিমধ্যে পরিচিত, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রযোজনা তারা উপহার দিয়েছেন, কিন্তু উৎসব একটু অন্য মাত্রা আনে। 2007 থেকে উৎসব একটি বিষয়কে কেন্দ্র করে এগিয়ে চলেছে। 2007-এ তাদের বিষয় ছিল বিনোদিনী, 2008-এ হারমনি অর্থাৎ সক্ষতা। শুধুমাত্র একটি দেশ বা দুটি দেশ নয়, সারা পৃথিবীর মানুষের মধ্যে সক্ষতা তৈরি করতে পারে নাটক, থিয়েটার, সিনেমা, যাত্রা, প্রদর্শন, উপস্থাপনার যে কোনো বিষয়। একাডেমি থিয়েটার তাদের এই উৎসবকে সাজিয়েছে নানা রঙে। আজ থেকে শুরু 4 দিনের এই উৎসব। আমি শুরুতেই আগাম একটু আপনাদের জানিয়ে দিই 4 দিন কী কী প্রযোজনা তারা উপহার দিচ্ছেন। আজ 19-এ বাবু কলকাতার মঞ্চগান, রচনা ও প্রযোজনা একাডেমি থিয়েটার, এবং রচনা প্রয়োগে আছেন দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। আগামীকাল 20 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের প্রথম নাট্যদল থিয়েটারের প্রযোজনা মেরাজ ফকিরের মা, আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায়। 21 ডিসেম্বর বাংলা একাডেমি সভাগৃহে অনুষ্ঠিত হবে সিনেমা, যাত্রা, থিয়েটারের তরবেতর অভিনয়ে। যারা আলো ফেলবেন এই অনুষ্ঠানে আছেন মাধবী মুখোপাধ্যায়, ফেরদৌসি মজুমদার এবং শান্তিগোপাল, সংযোজনায় রামেন্দু মজুমদার। একেবারে শেষ লগ্নে 22 ডিসেম্বর মিনার্ভা থিয়েটারের সমাপ্তি অনুষ্ঠান, বাংলাদেশের নাট্যদল থিয়েটারের ভিন্ন প্রযোজনা মুক্তি পরিচালনায় ত্রপা মজুমদার। আর অনুষ্ঠানের শুরুতেই কৃতজ্ঞতা আমরা জানাই যারা আর্থিক সহায়তা করেছেন, উল্লেখ করি মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, আমাদের কাছে ওএনজিসি, যাদের আর্থিক সহায়তার পাশাপাশিও আমরা পেয়েছি বহু মানুষের ভালোবাসা, শ্রম, আর্থিক সহযোগিতা, সর্বোপরি মানসিক সংবেদনশীলতা। তাদের নাম জানাই: অজিত কুমার বিশ্বাস, অনিরুদ্ধ বোস, অনুপ মতুলাল, অরুণ গুপ্ত, বিপ্লব কুমার বিশ্বাস, গীতা চট্টোপাধ্যায়, গৌতম মোহন চক্রবর্তী, মধুমিতা বিশ্বাস, মধুমিতা বসু, নিলয় ঘোষ, রমা চট্টোপাধ্যায়, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, সত্যপ্রসাদ চট্টোপাধ্যায়, সুবীর চক্রবর্তী, সুকুমার মহাপাত্র, সুরজিৎ বসাক, সুশান্ত মুখোপাধ্যায়, স্বপন মল্লিক, তপন চট্টোপাধ্যায়, বাংলা একাডেমি, ডিপার্টমেন্ট অব IMCA, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জেনারেল সাপ্লাই এজেন্সি, গ্রাফিতি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিনার্ভা থিয়েটার, রবীন্দ্র সদন, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, সেলভিল অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড, আর তার সঙ্গে সঙ্গে সকল সহযোগী যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধু, আর অবশ্যই আপনারা। সকলের সহযোগিতা, সাহচর্য, ভালোবাসায় একাডেমি থিয়েটার।
যার দেশে বিদেশে একাধিক প্রযোজনা। আমরা তো এখানে যারা থাকি তারা দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামটার সঙ্গে অনেক দিনের ধরেই তার সঙ্গে আমরা পরিচিত। শুধুমাত্র কিছু মঞ্চ অনুষ্ঠান করেই কিন্তু এই একাডেমি থেমে নেই। তারা ইতিমধ্যে গড়ে তুলেছেন একটি সংগ্রহশালা যেখানে 1818 থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 5000-এরও বেশি, পত্রিকা রয়েছে প্রায় 500-টিরও বেশি, 1902 সাল থেকে আজ পর্যন্ত প্রকাশিত রেকর্ডের সংখ্যা 10,000, তাছাড়াও দুর্লভ ম্যানুস্ক্রিপ্ট, ছবি, সঙ্গীত যন্ত্রের সম্ভার সব কিছু নিয়ে একটি সংগ্রহশালা তাদের আছে। এবং তার পাশাপাশি একটু বিস্তৃত শিল্পী যারা আছেন বা নানা কারণে কোনো অসুবিধার মধ্যে পড়েন, তাদের কখনো অর্থ, চিকিৎসা বা প্রয়োজনীয় সাহায্যের হাত তারা বাড়িয়ে দেন। আজ তাদের নিবেদনে বাবু কলকাতার মঞ্চগান। এটি একটি বিরতিবিহীন অনুষ্ঠান, আগেই আপনাদের বলে দিই। আসলে আমরা অনুষ্ঠানটা দেখতে দেখতে শুনতে শুনতে পৌঁছে যাব কলকাতার সেই সময়ে। আসলে শিরোনামটা থেকেই বোঝা যায় যে ঊনবিংশ শতাব্দীর বাবু কালচার, যেই নামটার সঙ্গে আমরা খুব পরিচিত, সেই সময়ের নাট্যমঞ্চ, নাট্য আঙ্গিক, তারই পটভূমিতে আজকের এই নিবেদন। রচনা ও প্রয়োগ দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, অংশগ্রহণে সঙ্গীতে দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, ধারাভাষ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়, সহযোগী যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুরা হলেন তবলায় দীপঙ্কর আচার্য, ঋদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, কিবোর্ডে আছেন আবলু চক্রবর্তী, দেবাশিস সাহা, গিটারে সৌরভ ঘোষ এবং এফেক্টসে দীপক মাইতি, মঞ্চসজ্জায় বিলু দত্ত, আলো বাবলু রায়, ধ্বনি বিশ্বজিৎ প্রসাদ, কারিগরি উপদেষ্টায় আছেন মাননীয় শ্রী খালেদ চৌধুরী ও সৌমেন্দ্র রায়। শুরু হচ্ছে একাডেমি থিয়েটার প্রযোজনা বাবু কলকাতার মঞ্চগান। বাবু কলকাতা, বাবু কলকাতা বললেই মনের অলিন্দে উঁকি দেয় বিত্তশালীর বিনোদ বৃত্ত, নবাব জমিদার রাজা রইসদের জলসাঘরী যৌবন যাত্রা, বেশ্যা বাইজির নূপুর নিক্ষণে গানের প্রিয় অনুষঙ্গ। বাবু কলকাতা ছাদ খিলানে ঝাড়বাতির রোশনায়, মাঝ চাতালে নূপুর ছন্দি গানের মূর্ছনা। বাবু কলকাতা অন্দর ঘিরে জলসাঘরের আঁধার অতীত, শুধু গানে গানে আলোর দিশা প্রাণের স্পন্দন, কখনো চপলতা, কখনো দেহতত্ত্ব, কখনো সানুভব, আবার কখনো বা সমকাল। গানের এ মতো বিস্তার ঘিরেছিল কলকাতার বাবু সংস্কৃতি। 1800 শেষে সে বিস্তারে কুশীলভ হল থিয়েটারের গান,
বা মঞ্চ গান। 27 নভেম্বর 1795 বিদেশি কেতায় হলো বাঙালি যাত্রার মঞ্চ বদল। সেই বদলি যাত্রাপথে সাত সঙ্গী রয়ে গেল গান, মঞ্চ গান। জলসাঘরের আলো আধারিতেও ঠাঁই করে নিল গানের সে ভিনধারা, মঞ্চ গান। 19 থেকে 20 শতকের প্রবাহে সেই অন্তরাল উদ্ধার, বাবু কলকাতার মঞ্চ গান। বাবু কলকাতাতে তখন তরফা আলী, খ্যামটা আলী, ঢপ আলী, মেয়ে পাঁচালী, যাত্রা আলী, গলি গলি তর বেতর, খেয়ালি টপ্পা আলী, মদমাতালি ঘর ঘর। বেশ্যা বাইজির এমনই রকম ফের চরিত্র গাথায় নাট্যকার ভেদে মুখর হয়েছে বহু বিচিত্র মঞ্চ গান। কালে কালে সে গানে প্রাণ পেয়েছে কলকাতার বাবু জীবন। বাই, জান, বালা, দাসী, এমনই বহু আধার মানবীর সহবাসে মঞ্চ গানের ঘেরাটোপে কলকাতার বাবু সংস্কৃতির সেই জীবন দর্শন আর কাল ইতিহাস ঘিরেই আজকের নিবেদন, বাবু কলকাতার মঞ্চ গান। 6 অক্টোবর 1835 প্রথম বাঙালি বাবুর চেষ্টায় বাংলা মঞ্চে অভিনয়। লক্ষাধিক টাকায় সে প্রযোজনার রূপকার বাবু নবীনচন্দ্র বসু। অভিনীত হল ভারতচন্দ্রের আখ্যান অবলম্বনে মঞ্চ নাটক বিদ্যাসুন্দর। তাঁর সুরম্য উদ্যান, দীর্ঘিকা ও ঠাকুর বাড়ি সুশোভিত একটি প্রকাণ্ড বাড়ি ছিল। এইখানে তিনি অভিনয়ের আয়োজন করেন। বাংলাদেশে ইহাই প্রথম খাঁটি বাংলা অভিনয়। সে অভিনয়ে বিভিন্ন নারী চরিত্রে অংশ নিলেন চার বার বনিতা, রাধামণি, জয়দুর্গা, রাজকুমারী আর হর ম্যাথরানী। ব্রজনাথ গোস্বামীর সঙ্গীত প্রয়োগে মুখর হল মঞ্চ। বহির্মঞ্চে তো বটেই, বাবু কলকাতার অন্দরমহলেও প্রিয় হয়ে উঠল সে মঞ্চ গান। কে বলে Thank you.
ভোজি বসে প্রজরাজ, ভোজি বসে প্রজরাজ, লয়ে চল চল বল কি বলিলি মালিনী, ফিরে বল 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 কি বলিলি মালিনী, ফিরে বল বল। ১৮৬২ প্রকাশিত ও প্রচারিত হল হুতম প্যাঁচার নকশা। হুতমের আড়াল নামে কলকাতার সমকালীন বাবুদের ছবি আঁকলেন বাবু কালীপ্রসন্ন সিংহ। হুতমের দাবিতে এই নকশায় একটি কথা অলীক বা অমলুক ব্যবহার করা হয় নাই। সত্য বটে অনেকে নকশাখানিতে আপনারে আপনি দেখতে পেলেও পেতে পারেন। নকশাখানিকে আমি একদিন আরসি বলে পেশ করলেও করতে পারতেম, কারণ পূর্বে জানা ছিল যে দর্পণে আপনার মুখ কদর্য দেখে কোনো বুদ্ধিমানই আরসিখানি ভেঙে ফেলেন না, বরং যাতে ক্রমে ভালো দেখায় তারই তদবির করে থাকেন। সুতরাং সং সেই যে রং করতে হল আজব শহর কলকাতা, আজব শহর কলকাতা, আজব শহর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি মিছে কথার কি কেতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি মিছে কথার কি কেতা, আজব শহর কলকাতা, আজব শহর কলকাতা। এথা ঘুটে পড়ে গোবর হাসে বলিহারি ঐক্যতা, এথা ঘুটে পড়ে গোবর হাসে বলিহারি ঐক্যতা, যত বক বিড়ালে ব্রহ্ম জ্ঞানী, বক বিড়ালে ব্রহ্ম জ্ঞানী, বদমাইশির ফাঁদ পাতা, আজব শহর কলকাতা, আজব শহর কলকাতা। মুটে তেলির আশা ছড়ি সুড়ি সোনার বনের কড়ি, ওই পুটে তেলির আশা ছড়ি সুড়ি সোনার বেনের কড়ি, খ্যামটা খানকির খাসা বাড়ি, খ্যামটা খানকির খাসা বাড়ি, ভদ্র ভাগ্যে গোল পাতা, আজব শহর কলকাতা, আজব শহর কলকাতা। ও
সদ্য হেরি হিন্দুয়ানি ভিতর ভাঙা ভরংখানি, সদ্য হেরি হিন্দুয়ানি ভিতর ভাঙা ভরংখানি, পথে হেগে চোখ রাঙানি, পথে হেগে চোখ রাঙানি, লুকো চুরির ফের গাতায় আজব শহর কলকেতা, আজব শহর কলকেতা। গিলটি কাজে পালিশ করা রাঙা টাকায় তামা ভরা, গিলটি কাজে পালিশ করা রাঙা টাকায় তামা ভরা, উত্তম দাসে স্বরূপ ভাসে, উত্তম দাসে স্বরূপ ভাসে, হ্যাঁ উত্তম দাসে স্বরূপ ভাসে, উত্তম দাসে স্বরূপ ভাসে, তফাৎ থাকাই সার কথা, তফাৎ থাকাই সার কথা, তফাৎ থাকাই সার কথা, আজব শহর কলকেতা, আজব শহর কলকেতা। রাড়ি বাড়ি জুড়ি গাড়ি মিছে কথার কি কেতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি মিছে কথার কি কেতা, আজব শহর কলকেতা, আজব শহর কলকেতা, আজব শহর কলকেতা। মঞ্চ প্রতিবাদী হল বাবু সমাজের কুরীতি, কুপ্রথা আর কুসংস্কৃতির বিরুদ্ধে। 1865 জেহাদ আরও কঠিন হল মধুসূদন দত্তের প্রহসন একেই কি বলে সভ্যতায়। একদিকে সঙ্গীত, অন্যদিকে সম্ভোগ, নিত্যসঙ্গী হয়ে উঠল সমকালীন বাবু জীবনের। দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় লিখছেন, পূর্বে গ্রিস দেশে যেমন পণ্ডিত সকল বেশ্যালয়ে একত্রিত হইয়া সদালাপ করিতেন, সেইরূপ প্রথা এখানেও প্রচলিত হইয়া উঠিল। যাহারা ইন্দ্রিয়াসক্ত নহেন তাহারাও আমোদের ও পরস্পর সাক্ষাতের নিমিত্ত এই সকল গণিকালয়ে যাইতেন। প্রহসনে মধুসূদনের তির্যক রচনায় আক্রান্ত হল ইংরেজি শিক্ষাভিমানী নতুন বাবু সমাজ। উচ্ছৃঙ্খল, মদাসক্ত আর অনাচারী সে সমাজ তাঁরই সহপাঠী বন্ধু পরিবেষ্টিত। নাটকে মেলে পরিচয়। নেশাগ্রস্ত বাবুর দল খেমটাওয়ালেকে বলে, পয়ধরী একটা গাও না ভাই, শুভকর্মে বিলম্বে কাজ কি। খেমটাওয়ালি গায় গোপাল চন্দ্র দাস অর্থে গোপাল উড়িয়ার বিদ্যাসুন্দর যাত্রাপালার গান, যে গান মধুসূদন ব্যবহার করলেন তার নাটকে। হুতমের নকশায় যে গানের পরিচয়। একবার শহরের শামবাজার অঞ্চলের এক বনিদি বড় মানুষের বাড়িতে বিদ্যাসুন্দর যাত্রা হচ্ছিল। বাড়ির মেজবাবু পাঁচো ইয়ার নিয়ে যাত্রা শুনতে বসেছেন। আসরে মালিনী ও বিদ্যে গান করে মুঠো মুঠো প্যালা পাচ্ছে। এখন কি আর নগর তোমার আমার প্রতি তেমন আছে, এখন কি আর নগর তোমার আমার প্রতি তেমন আছে, নূতন পে পুরা তনে, নূতন পে পুরা তনে, হ্যাঁ নূতন পে পুরা তনে, তোমার সে যতন গিয়েছে, এখন কি আর নগর তোমার আমার প্রতি তেমন আছে, এখন কি আর নগর তোমার আমার প্রতি তেমন আছে। তখন কার ভাব থাকতো যদি তোমায় পেতে, নি
পাম হয়েছে, আমার বিধি 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 পাম হয়েছে, এখন কি আর নগর তোমার আমার প্রতি তেমন আছে, এখন কি আর নগর তোমার আমার প্রতি তেমন আছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বয়ানে যাহার বুদ্ধি বাল্যে পুস্তক মধ্যে, যৌবনে বোতল মধ্যে, বার্ধক্যে গৃহিণীর অঞ্চলে, তিনি বাবু। যাহার ইষ্টদেবতা ইংরাজ, গুরু ব্রাহ্মধর্মবেত্তা, বেদ দেশি সংবাদপত্র এবং তীর্থ ন্যাশনাল থিয়েটার, তিনিই বাবু। যিনি মিশনারির নিকট খ্রিস্টিয়ান, কেশবচন্দ্রের নিকট ব্রাহ্ম, পিতার নিকট হিন্দু এবং ভিক্ষুকের নিকট নাস্তিক, তিনি বাবু। যিনি নিজ গৃহে জল খান, বন্ধু গৃহে মদ খান, বেশ্যালয়ে গালি খান এবং মুনিব গৃহে গলা ধাক্কা খান, তিনি বাবু। এমনই বাবু কলঙ্ক ঠাঁই পেল তাঁর বিষবৃক্ষ উপন্যাসে। নিজে কোনো নাটক লেখেননি, তবে তাঁর উপন্যাস বারবার অবলম্বন হয়েছে মঞ্চনাটকের। একই উপন্যাস নাট্যকার ভেদে মঞ্চায়িত হয়েছে একাধিকবার। বারে বারে কাহিনীর মঞ্চ বদল হলেও বহু ক্ষেত্রেই উপন্যাসের গানই হয়েছে নাট্যসঙ্গীত। 1878 বঙ্কিমচন্দ্রের উপন্যাসকে ঘিরে গিরিশচন্দ্র ঘোষ রচনা করলেন মঞ্চনাটক বিষবৃক্ষ। কাহিনী বিস্তারে বিধবা কুন্দনন্দিনীর প্রতি আসক্ত বাবু দেবেন্দ্র, কুন্দর প্রতি তার বিলাস সঙ্গীর আকাঙ্ক্ষা, হরিবৈষ্ণবীর ছদ্মবেশে দেবেন্দ্র বারবার ছুটে আসে দত্তবাড়িতে, মালকিনের পাহারা কাঁটা পার হয়ে জাল হরিদাসী পৌঁছে যায় কুন্দ সমীপে। কাঁটা বনে তুলতে গেলাম, কাঁটা বনে তুলতে গেলাম, কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কেরই ফুল, কাঁটা বনে তুলতে গেলাম, কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কেরই ফুল গো সখী, কলঙ্কেরই ফুল,
কাল কলম কেরি ফুল, কালো কলম কেরি ফুল। মাথায় পড়লাম মালা গেঁথে, মাথায় পড়লাম মালা গেঁথে, কানে পড়লাম দুল। মাথায় পড়লাম মালা গেঁথে, মাথায় পড়লাম মালা গেঁথে, কানে পড়লাম দুল গো সখী কলঙ্কেরি ফুল। কাঁটা বনে তুলতে গেলাম, কাঁটা বনে তুলতে গেলাম, কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কেরি ফুল গো সখী কলঙ্কেরি ফুল। কাল কলঙ্কেরি ফুল, কালো কলঙ্কেরি ফুল। মরি মরব কাঁটা ফুটে, মরি মরব কাঁটা ফুটে, মরি মরব কাঁটা ফুটে, ফুলের মধু খাবো লুটে। মরি মরব কাঁটা ফুটে, ফুলের মধু খাবো লুটে, খুঁজে বেড়াই কোথায় ফোটে, খুঁজে বেড়াই কোথায় ফোটে, খুঁজে বেড়াই কোথায় ফোটে, খুঁজে বেড়াই কোথায় ফোটে, খুঁজে বেড়াই কোথায় ফোটে। নবীন মুকুল, নবীন মুকুল। কাঁটা বনে তুলতে গেলাম, কাঁটা বনে তুলতে গেলাম, কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কেরি ফুল গো সখী কলঙ্কেরি ফুল। মাথায় পড়লাম মালা গেঁথে, কানে পড়লাম দুল গো সখী কলঙ্কেরি ফুল। কাঁটা বনে তুলতে গেলাম, কাঁটা বনে তুলতে গেলাম, কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কেরি ফুল গো সখী কলঙ্কেরি ফুল। কাল কলঙ্কেরি ফুল, কালো কলঙ্কেরি ফুল। বাবু কলকাতার প্রান্তবাসিনীদের বৃত্তি বৈচিত্র্য ফুটে ওঠে রূপচাঁদ পক্ষীর সৃজনে। স্বর্গে আছেন ইন্দ্রের সচি, এমন সচি দেখলে হয় অরুচি। ইংরেজের মিস কচি কচি, অঙ্গভঙ্গি বহুতর, গাউন পরা রুমাল ভরা, এসেন্স রোজ ল্যাভেন্ডারও, সুন্দরী সম সৌদামিনী, জ্যোতি সম সুরনারী, রম্ভা নর্তকী আর উদ্বসী কিন্নরী। ব্রাহ্ম ঠাকুর বাড়ির জোড়াসাঁকো থিয়েটারে অভিনীত হল নাটক মানময়ী, নাট্যকার বাবু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই প্রযোজনার পথ ধরে বঙ্গরঙ্গমঞ্চে অপেরা বা গীতিনাট্যের শুরু, সেখানে পুরোপুরি গানে গানেই গড়ে ওঠে সংলাপ বিস্তার। 1880 সেই উদ্বসী প্রেমে দেবতাদের ছদ্মবেশে বাবুরাই উঠে এলেন মঞ্চ চরিত্রে। অপ্সরা উদ্বসী আর দেবরাজ ইন্দ্রের গোপন প্রেমে উদ্বেল স্বর্গপুরী। কাহিনী বিন্যাসে উদ্বসী ইন্দ্রের ওপর মান করেছে, অনেক সাধ্য সাধনাতে সে মান ভাঙল না। মান ভাঙাবার জন্য মদনকে অনুরোধ করে রতি। সখী পরিব্রত উদ্বসীর কাছে মদন হাজির হলে সখীদের প্রশ্ন, তোমার মদন বন্দি চরণ সুধাই মোরা সবাই মিলে, তোমার মদন বন্দি চরণ সুধাই মোরা সবাই মিলে, আজ কেন হে এমন বেশে এথায় এসে উদয় হলে, আজ কেন হে এমন বেশে এথায় এসে উদয় হলে, তোমার মদন বন্দি চরণ সুধাই মোরা সবাই মিলে, তোমার মদন বন্দি চরণ সুধাই মোরা সবাই মিলে। মদনের জবাবে শোনা গেল মো সাহেবি বয়ান, শুনলেম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছো সই, শুনলেম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছো সই, সন্ন্যাসিনী সাজে আজি সন্ন্যাসিনী
সাজে আজি সন্ন্যাসিনী সাজে আজি হয়ে চলো সখী মদন জয়ী শুনলেম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছ সই শুনলেম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছ সই ভাঙব তোমার মান সখী হানব ফুলবান হোক না যতই কঠিন পাষাণ মান হোক না যতই কঠিন পাষাণ মান ফুলের গায়ে ভেঙে দেব সই শুনলেন নাকি নিদারুণ মানে মানিনি হয়েছ সই শুনলেম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছ সই ফুলতে হবে বাকল ধ্বনি বাঁধতে হবে কেশ ফুলতে হবে পাকল ধ্বনি মারতে হবে কেশ সাধতে হবে নাথের ধরি পায় সাধতে হবে নাথের ধরি পায় নইলে মদনই আমি নই শুনলেম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছ সই শুনলেম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছ সই সন্ন্যাসিনী সাজে আজি সন্ন্যাসিনী সাজে আজি হয়েছলো সখী মদন জয়ী শুনলেম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছ সই শুনলেম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছ সই শুনলেম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছ সই ১৮৯৭ নাচ গানের আকর্ষণেই নতুন ধারার নাট্যরচনায় কলম ছুঁয়েছিলেন রসায়নের অধ্যাপক ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ বেছে নিয়েছিলেন আরব্য রজনীর কাহিনী সংলাপ রচিত হল গানে গানে হাটখোলা দত্তবাড়ির ছোটবাবু অমরেন্দ্রনাথের পরিচালনায় নাচে গানে আলোড়িত হল বঙ্গরঙ্গমঞ্চ সুন্দরী বাঁদি মর্জিনার ভূমিকায় কুসুম কুমারী আর আবদাল্লার ভূমিকায় নৃপেন্দ্রচন্দ্র বসুর অভিনয়ে জনপ্রিয়তার নয়া নজির গড়ল মঞ্চ নাটক আলিবাবা আরব্য কাহিনীর অন্দরমহলে প্রতিভাত হল বাবুবাড়ির অন্দরমহল ছিছি এতা জঞ্জাল ছিছি এতা জঞ্জাল এতা জঞ্জাল ছিছি এতা জঞ্জাল এতা জঞ্জাল ছিছি এতা জঞ্জাল ছিছি এতা জঞ্জাল ছিছি এতা জঞ্জাল এতা বড় বাড়ি ইসমে এতা জঞ্জাল এতা বড় বাড়ি ইসমে এতা জঞ্জাল হর দম লাগা তা ঝাড়ু তবে এসা হাল ঝাড়ু তবি এসা হাল ছিছি এতা জঞ্জাল ছিছি এতা জঞ্জাল এতা জঞ্জাল ছিছি এতা জঞ্জাল এতা জঞ্জাল ছিছি এতা জঞ্জাল ছিছি এতা জঞ্জাল ছিছি এতা জঞ্জাল মোকাম বড়ি
मैला मोकाम बड़े मैला मोकाम मैला मोनीब मेरा लंगड़ा बेचाल मैला मोनीब मेरा लंगड़ा बेचाल दिल मैला बीबी मेरा हाजर हमें हल दिल मैला बीबी मेरा हाजर हमें हल छिछी इत्ता जंजाल छिछी इत्ता जंजाल इत्ता जंजाल छिछी इत्ता जंजाल छिछी इत्ता जंजाल छिछी इत्ता जंजाल इत्ता जंजाल छिछी 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 इत्ता जंजाल 1900 ব্যঙ্গ রচনার জোরে বাবু অমৃতলাল বসু প্রসিদ্ধ ছিলেন রসরাজ পরিচয়ে। আরব্য উপন্যাসের অলৌকিক কাহিনীর আধারে সমকালীন যুগের কলকাতার বাবু মহলকে কটাক্ষ করলেন নাট্যকার নাটক জাদুকরি। রানীর সখী সোনালি উজির প্রেমচাঁদকে বলে, আমার কাঁচা বয়স আর আইবুড়ো পেয়ে ভূত যে উপদ্রব করে গো, সে আর তোমায় কি বলবো, শোনো যদি তোমার কান না আসবে। ওগো সে রকম রকম ভূত গো, কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে, এই কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে, যেন পাছে আসে ছুমছুম করে গা, যেন পাছে আসে ছুমছুম করে গা, পারিনে একলা শুতে পারিনে একলা শুতে, কাঁচা বয়স দেখে নজর দেয় ভূতে, আমার কাঁচা বয়স দেখে নজর দেয় ভূতে। লুকিয়ে দেখে চেংড়া ভূতে চিঠি লেখে, হেমদত্তি লুকিয়ে দেখে চেংড়া ভূতে চিঠি লেখে, আর গলায় দড় জ্বালায় বড় বাসে গুতুতে, আর গলায় দড় জ্বালায় বড় বাসে গুতুতে, কাঁচা বয়স দেখে নজর দেখ ভূতে, আমার কাঁচা বয়স দেখে নজর দেখ ভূতে। সেজে পায় না কিছুতে, আবদারে ভূত পেন পেন ঘন ঘন ভূত, আদুরে আবদারে ভূত পেন পেন ঘন ঘন ভূত, ঘুনিয়ে ঘুনিয়ে কাছে আসে বিছানা ছুতে, এই ঘুনিয়ে ঘুনিয়ে কাছে আসে চাই বিছানা ছুতে, ওই নাকে কথা কয় পড়ে বোধোদয়, ওই নাকে কথা কয় পড়ে বোধোদয়, আমায় দেয় না ঘুমোতে আমায় দেয় না ঘুমোতে, কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ঘুমোতে, আমার কাঁচা বয়স দেখে ওগো নজর দেখ ভূতে, এই কাঁচা বয়স দেখে ওগো নজর দেখ ভূতে। 19 শতকের গোড়ায় বাবুর পরিচয় মেলে ধরেছেন
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। মনিয়া বুলবুল আখড়াই গান, খোস পোশাকি জসমি দান, আড়ি ঘুড়ি কানন ভোজন, এই নবধা বাবুর লক্ষণ। আর উনিশ শতকের শেষে প্রিয়নাথ পালিতের কলমে বাবুর পরিচয়। গান বাদ্য করসার, মাছ ধর রবিবার, চুল কাটো অ্যালবার্ট ফ্যাশনে, বেশ্যাবাড়ি ছড়ি ঘড়ি, বিকেলে ফিটন গাড়ি, দিবানিশি ভাসো লাল জলে, শুধু বাবু হয় নাই, আটটি লক্ষণ চাই, তবে নাম জানিবে সকলে। এই বাবুরাই পতিতা প্রেমে হয়ে ওঠেন ভাতার। ভাতারের আগমনে শুধু একক সত্তা নয়, আনন্দে মেতে ওঠে সারা পল্লী, বার পল্লী। গানে তারই প্রকাশ গিরিশচন্দ্র ঘোষের হারানিধি মঞ্চ নাটকে। বাঁকাশিতে ছড়ি হাতে, ওই বাঁকাশিতে ছড়ি হাতে, ভাতার এসেছে বাঁকাশিতে ছড়ি হাতে, বাঁকাশিতে ছড়ি হাতে, বাঁকাশিতে ছড়ি হাতে, ভাতার এসেছে, ভাতার এসেছে, ভাতার এসেছে, হেসে কাছে বসেছে, হেসে কাছে বসেছে, ভাতার এসেছে, বাঁকাশিতে ছড়ি হাতে, বাঁকাশিতে ছড়ি হাতে, ভাতার এসেছে, ভাতার এসেছে, ভাতার এসেছে। কামিজ আটা সোনার বোদাম, চেনের কি বাহার, কামিজ আটা সোনার বোদাম, চেনের কি বাহার, রুমালে উড়ছে ল্যাভেন্ডার, কলায় বেলের কুড়ির হার, কামিজ আটা সোনার বোদাম, চেনের কি বাহার, রুমালে উড়ছে ল্যাভেন্ডার, গলায় বেলের কুড়ির হার, গলা ধরে সোহাগ করে, গলা ধরে সোহাগ করে, গলা ধরে সোহাগ করে, গলা ধরে সোহাগ করে, নইলে কি মন রসেছে, ভাতার এসেছে, বাঁকাশিতে ছড়ি হাতে, বাঁকাশিতে ছড়ি হাতে, বাঁকাশিতে ছড়ি হাতে, ভাতার এসেছে, এসে কাছে বসেছে, এসে কাছে বসেছে, ভাতার এসেছে, বাঁকাশিতে ছড়ি হাতে, বাঁকাশিতে ছড়ি হাতে, বাঁকাশিতে ছড়ি হাতে, ভাতার এসেছে, ভাতার এসেছে, ভাতার এসেছে। রসরাজের অমৃত মদিরাতে মেলে ভিন্ন বাবু বৃত্তান্ত। আনন্দ আনন্দে রহ, এই মূল মন্ত্র, ছিল না স্বার্থের তরে কোনো ষড়যন্ত্র, আমি আর গুরুদেব যুগল ইয়ার, বিনির বাড়িতে যাই খাইতে বিয়ার, গিরিশের পদাবলী রোম্যান্সের মেলা, কবিতা লিখায় তাই বিনি করে খেলা, হাসির কথায় নিশি হয়ে গেছে ভোর, তথাপি ওঠে না কেহ ছাড়িয়া আসর, কে ধারিত সে সময় সময়ের ধার, কবিতা মদিরা আর আছে থিয়েটার। ১৯১২, বিত্তবানের অলস জীবন,
আর রোম্যান্টিক অভিলাষকে টিপ্পনি কেটে রসরাজ লিখলেন রূপকথার মোড়কে সমকালের নাটক খাস দখল। মঞ্চ গানে পরিচয় মেলে শহর লালিত বাবু গৃহিণীর। আমি যেন ছবিতে ললিত লবঙ্গ লতা কবিতে, আমি যেন ছবিতে ললিত লবঙ্গ লতা কবিতে, আমি যেন ছবিতে তাই ভালোবাসেন স্বামী সর্বে সর্বময়ী, আমি তাই ভালোবাসেন স্বামী সর্বে সর্বময়ী, আমি তিনি আনেন খেটে খুটে আমার হাতে ছবিতে, তিনি আনেন খেটে খুটে আমার হাতে ছবিতে, আমি যেন ছবিতে ললিত লবঙ্গ লতা কবিতে, আমি যেন ছবিতে আমি যেন ছবিতে। হাসি খেলা খেলিয়ে পড়ি কাজের বেলা, সারা বেলা হাসি খেলা খেলিয়ে পড়ি কাজের বেলা, সেজে গুজে বসে থাকি যেন পটের বিবৃতি, সেজে গুজে বসে থাকি যেন পটের বিবৃতি, আমি যেন ছবিতে স্বামী আমার সোনার মাইন, কিন্তু কেবল আইন আইন, স্বামী আমার সোনার মাইন কিন্তু কেবল আইন আইন, এক দুঃখ মাইন আমি এত ফাইন, এক দুঃখ মাইন আমি এত ফাইন, উনি ওয়ের ঢিবিটি আমি এমন ফুল্ল কমল কোথায় আমার রবিটি, আমি এমন ফুল্ল কমল কোথায় আমার রবিটি, আমি যেন ছবিটি ললিতলা।